হে এভরিওয়ান, তো দেখো আমি রেডি হয়ে গেছি যে রোপওয়ে তে চড়বো। তো দেখো একদম ঠিক বাড়ির ওপরেই আমাদের রোপওয়ে, তো আমি আশু আর মেয়ে তিনজন মিলে চলে যাচ্ছি রোপওয়ে তে চড়বো দেখে। তো মানে একদম উপরে উঠলেই আমাদের বাড়ির থেকে রোপওয়েটা। তো আশু একটু চা খেতে গেল, তো দুজনে তিনজনেরই টিকিট লাগলো, মেয়ের 130 টাকা, আমাদের দুজনের 260 টাকা। তো এক ঘন্টা, প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সামনে আসলাম। তো আশু বলছিল আমার ভয় লাগছিল, ওর খিদে পেয়েছিল, বলে আমি আর চড়বো না, অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো, তো ও বাড়ি চলে গেছে। তো দেখো ও বেলকুনিতে দাঁড়িয়েছিল আমাদেরকে ভিডিও করবে দেখে। আসলে ও একটু উঁচু জিনিস, মানে নাগরদোলনা এইসব জিনিসে একটু ভয় পায়, তো আমার জোরাজোরিতে তাও গিয়েছিল। তো লাস্ট ম্যাচ ও বললো না আমি যাবো না, ওই যে ও ভিডিও করছে। তো দেখো ভিউটা কি সুন্দর, মানে উপরে দার্জিলিং থেকে নিচে সিকিম অবধি রোপওয়েটা নিয়ে যায়। মানে 260 টাকা যে টিকিটটা নিয়েছে, কোনো মানে গায়েই লাগেনি, এতটা সুন্দর ভিউ, মানে এত সুন্দর, সেকেন্ডে সেকেন্ডে ভিউ চেঞ্জ হয়, আর এত দারুণ, মানে বলে বোঝানো যাবে না। প্রায় 45-50 মিনিট আমাদেরকে রোপওয়েটা আপ ডাউন করেছিল, মানে নেমেছিল 20 মিনিট লেগেছিলো, আর উঠতে একটু টাইম বেশি লেগেছিলো, 30 মিনিটের মতো লেগেছিলো। তো বিশাল সুন্দর, দেখো কতটা উপরে আমরা, মানে এখান থেকে যদি একটু 19-20 হয়ে রোপে কেবল কারটা পড়ে যায় তাহলে তো অবস্থা শেষ। তো দেখো মা আর আশু বাড়ির থেকে ভিডিও করছে, আমি রিটার্ন আসার সময় ফোন করে বললাম যে আমরা আসছি, তো ভিডিও করছে ওরা, ওরা হাই করছে। তো যাই হোক, আমাদের এখন রোপে জার্নি কমপ্লিট। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ির দিকে যাবো। আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, তো বৃষ্টি আসছিল, তো এর জন্য ভাবলাম যে যাবো, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর পাহাড়ের রাস্তা একটু ভয় ভয় লাগে, তো তাড়াতাড়ি চলে যাই। তো মা একটা ছাতা কিনবে আমার মেয়ের জন্য। তো দেখো সুরপিগুলো কি সুন্দর, মানে দার্জিলিং আসলে শুধু সুরপিরই দোকান। তো যাই হোক, একটা ছাতা ফাতা কেনা হয়ে গেলো, বাজারে একটু জিনিস টিনিসও কিনলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।